হ্যালো, আসসালামু আলাইকুম। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ধুন্দুল দিয়ে ছোট চিংড়ি মাছের ঝোল। অসাধারণ স্বাদের এই তরকারিটি কিন্তু খুব ঝটপট তৈরি করে ফেলা যায়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ধুন্দুল এভাবে কেটে নেওয়া হয়েছে। এবারে একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে প্রথমে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দেয়া হলো। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়ে এবারে দেয়া হলো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবারে দেয়া হলো এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ, ব্যাস, আর কোনো মশলা লাগবে না। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেয়া হলো কেটে রাখা ধুন্দুল। এই রান্নাটা হতে একদমই কম সময় লাগে আর মশলাও দেখতেই পাচ্ছেন খুব অল্প মশলায় রান্নাটা হয়ে যায়, আর এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এই রান্নাটায় কিন্তু কোনো পানি পড়বে না, কারণ ধুন্দুল থেকেই একটু পর পানি উঠতে শুরু করবে, সেই পানিতেই রান্নাটা হয়ে যাবে। চুলার আঁচটা হাই রেখে এবারে ঢেকে অপেক্ষা করব 5-7 মিনিট। দেখতে পাচ্ছেন ধুন্দুল থেকে কিন্তু অলরেডি পানি উঠতে শুরু করেছে। ধুন্দুল সবজিটা চুলায় দেবার একটু পরেই কিন্তু সিদ্ধ হয়ে গলে যায় আর খেতেও খুব মজা লাগে। আমার চ্যানেলের এই সহজ সহজ রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।